মনে করো যে আমার আলোচিত মৌল হলো লোহা, মানে এই লোহার যোজনী আমি ধরেছি যে এটার যোজনী হলো 2, আর আমি আরেকটা বিক্রিয়া করাচ্ছি ফসফেটের সাথে PO4, এর যোজনী হলো 3। তাহলে নিয়ম অনুসারে আমি কি করি, এই 3 দেই হলো লোহার ঘাড়ে, অর্থাৎ লোহার এখানে হবে হলো কত, 3, এখানে হবে হলো 3, আর ফসফেটের ঘাড়ে হবে হলো তোমার কত, লোহার যোজনী 2। এভাবে বিনিময় করি, তাই করি না? তা আমার প্রশ্ন হলো এই বিনিময়টা আমরা কেন করি? ঠিক তেমনি যদি আমি এখানে এই উদাহরণটাকে একটু সহজ করে দেখাই, যে এই লোহা তার যোজনী হলো 2, তার হাত আছে 2টা, আর ফসফেট এর যোজনী হলো 3, এর হাত আছে হলো 3টা। তাহলে এই যে ফসফেটের আর একটা হাত ফাঁকা থাকে, পরে লোহা সে তার মতো আরেকজনকে আমন্ত্রণ জানায়, সে এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু তার আবার একটা হাত ফাঁকা থাকে। পরে অন্য একটা ফসফেটকে আমন্ত্রণ জানানো হয়, সেই ফসফেট তার হাত 3টা সে যথারীতি ব্যবহার করে, কিন্তু ব্যবহার করার পর তারও আবার 2টে হাত ফাঁকা থাকে। এই 2টে হাতের অভাব ফিল আপ করার জন্য নতুন করে আবার চলে আসে হলো এই লোহা, লোহা আবার চলে আসে এখানে, আসার পরে এ আবার 2টে হাত দিয়ে এই দুইজনক ধরে ফেলে। এবার পুরোপুরি মিল হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি লোহা আছে 3টা, এই জন্য এখানে 3, ফসফেট আছে 2টা, এই জন্য এখানে 2। তাহলে এই যে যোজনীর যে বিনিময়, এটার পিছনে মূল কারণ কিন্তু এই মাঝখানের এই হাত ধরাধরি, এই বিষয়টাই তোমার ওখানে কিন্তু লেখা আছে। তোমার বইতে তুমি যদি খেয়াল করো তাহলে সেখানে কিন্তু এই কথাগুলো বলা আছে। এই যে দেখো, আমি লাইনটা একটু মার্কিং করে দেই, অক্সিজেনের যোজনী 2, তাই অক্সিজেনের 2টে হাত আছে, তারপরে এই 2 হাত দিয়ে হাইড্রোজেনের, সে 2টে হাইড্রোজেনের 2টে হাতকে ধরতে পারে, এই হাতের কথা বলা আছে এরকম। এই যে বিষয়টা ঠিক তেমনি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের 3টে হাত আছে, দেখো 3টে হাত দিয়ে সে 3টা হাইড্রোজেনকে ধরে ফেলছে, তাই না? দেখো তো এখানে কার্বনের হাত কয়টা, 4টা, না 4টা হাত দিয়ে সে হ্যাঁ 4টা 4টা হাইড্রোজেনকে ধরছে, মূলত এই বিষয়টাই আছে। তাহলে আমরা এখানে যা শিখলাম সারমর্ম আর কি, সেটা হলো একটা যদি তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক আর একটা ঋণাত্মক মৌল বা মূলক যদি যুক্ত করি, তাহলেই কিন্তু আমাদের রাসায়নিকভাবে একটা সংকেত বা ইয়েটা হয়ে যায়। এই রাসায়নিকভাবে এই সংকেতটা হয় মূলত 5 রকমের। এই 5 রকমের উদাহরণটা তুমি বাসায় প্র্যাকটিস করবে, আমি জাস্ট খালি এখানে লিখে দিচ্ছি। 1 নম্বর রুলসটা হয় হলো কি, যেমন ধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে, যেমন ধাতুর সাথে অধাতু মানে কি, এই যে সোডিয়ামের সাথে ধরো তোমার অক্সিজেন যুক্ত হয়ে হলো, যোজনী বিনিময় করে এখানে 2, ধাতু যোগ অধাতু। আমি অধাতুটা একটু লিখেই দেই এখানে, ধাতু যোগ অধাতু, অন্য উদাহরণ দিচ্ছি, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ধাতুর সাথে অধাতু হয়েছে এবং যোজনী বিনিময় করে লিখছি আমি। 2 নম্বর নিয়ম হলো তোমার ধাতু যোগ ধাতু যোগ হলো ঋণাত্মক মূলক, এই ক্যালসিয়াম যোগ হলো সালফেট SO4। তুমি লিখতে পারো ক্যালসিয়াম যোগ হাইড্রোক্সাইড OH। আমি আজকে মাত্র 2টে নিয়মই তোমার এখানে লিখে রাখছি, তুমি এই 2টে নিয়মের উপর যত বেশি উদাহরণ লিখতে পারো, এটাই তোমার এক ধরনের বাসায় বসে প্র্যাকটিস করার মতো একটা কাজ দিলাম।
আমি একটু এটার উদাহরণগুলো আরো দুই একটা এমনি মুখে বলছি। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম নাইট্রাইট, এরকম অনেক উদাহরণ কিন্তু লেখা যাবে। লেখা যাবে না ক্যালসিয়াম দে? জি জি আচ্ছা, ক্যালসিয়ামের এই উদাহরণ কি ম্যাগনেসিয়াম দিয়ে লেখা যাবে না? এদের ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কে ম্যাগনেসিয়াম ক্রোমাইড, ওই রকম ক্যালসিয়ামের জায়গাত ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের জায়গাত অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জায়গাত লোহা। আমার কথা এই দুইটা নিয়মের ওপর প্রত্যেকটা নিয়ম থেকে তুমি 10-20-30টা করে উদাহরণ লিখবা। এই উদাহরণ বেশি বেশি লেখার অর্থ হচ্ছে তোমার রসায়নের জ্ঞানটা অনেক বাড়বে। এটাকে ইংলিশের ভাষায় বলা হয় ভোকাবুলারি। যত বেশি তোমার এ ব্যাপারে বেসিক নলেজ ইম্প্রুভ হবে, তত তোমার কিন্তু রসায়নে দেখবা এক ধরনের ভয় কেটে যাবে। আমি আশা করি আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে পড়াটা ইনশাল্লাহ শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করছি। আর আমাদের সামনে যে ঈদটা আসছে, এটি আমাদের ত্যাগের মহিমায় জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করুক এবং সুখ এবং শান্তির ছোঁয়া আমাদের প্রত্যেকের জীবনে বয়ে যাক, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।